সরকার পতনের এক দফা দাবিতে চলা বিএনপি ও সমমনা দলগুলোর পঞ্চম ধাপের অবরোধের প্রথম দিনে রাজধানী ঢাকাতে মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নয়াপল্টন থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্বাভাবিক দিনের তুলনায় নগরীতে যান চলাচল কিছুটা কম ছিল, ট্রেন স্বাভাবিক থাকলেও দূরপাল্লার বাস ছাড়েনি বললেই চলে। বিএনপি কার্যালয়ে বেড়েছে পুলিশের প্রহরা। দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দিনেও বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে চলেছে তালা। সরকার পতনের দাবিতে পঞ্চম ধাপের অবরোধের প্রথম দিনের শুরুতে নয়াপল্টনের সামনে বিএনপি কর্মীরা অবস্থান নিলে পুলিশ তাদের বাধা দেয়। প্রেসক্লাবের সামনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী নেতৃত্বে মিছিল করেছে বিএনপি। অবরোধের সমর্থনে রাজধানীর পল্লবী, মোহাম্মদপুর, মতিঝিল, বনানী সহ বেশ কিছু এলাকায় মিছিল বের করা হয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে। আর বিজয়নগর ও প্রেসক্লাবের আশেপাশের এলাকায় মিছিল করেছে ১২ দলীয় জোট, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ। নিরপেক্ষ সরকারের বিষয়টি সমাধানের আগে তফসিল ঘোষণা পরিস্থিতিকে জটিল করে তুলবে অভিযোগ বিএনপির।